प्रिय दर्शक, आमार चैनले आपनाके स्वागत। आज के आपनादेर सामने आमादेर सकलेर प्रिय मानुष अर्थात ऊनविंश शतकेर एकजन विशिष्ट बांगाली शिक्षाविद, समाज संस्कारक, गद्यकार एवं बांगलार नवजागरण हलेन ईश्वरचंद्र बंदोपाध्याय। ईश्वरचंद्र विद्यासागरेर जन्म हय 1820 साले 26 सेप्टेम्बर पश्चिमबंगेर पश्चिम मेदिनीपुर जिलार बीरसिंह ग्रामे। तार पितार नाम ठाकुरदास बंदोपाध्याय ओ मातार नाम भगवती देवी। ईश्वरचंद्र विद्यासागरेर प्रकृत नाम ईश्वरचंद्र बंदोपाध्याय। 4 বছর 9 মাস বয়সে তার বাবা গ্রামের এক সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। পরে কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক যুবক একটি নতুন পাঠশালা স্থাপন করেন। সেখানে 8 বছর বয়সে ভর্তি হন তিনি। কালীকান্তের পাঠশালায় তিনি প্রচলিত বাংলা শিক্ষালাভ করেছিলেন। 1828 সালে নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চ শিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে তিনি কলকাতায় আসেন। মেদিনীপুর থেকে কলকাতায় পায়ে হেঁটে আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরাজি সংখ্যাগুলো দেখে তিনি সেগুলি আয়ত্ত করে ফেলেছিলেন। কলকাতার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিং পরিবারে তারা আশ্রয় নেন। 1829 সালে 1 জুন মাসে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে সেখানে তিনি ভর্তি হন। সেখানে তিনি ব্যাকরণ পড়ার সময় 1830 সালে সংস্কৃত কলেজের ইংরাজি শ্রেণীতেও ভর্তি হন। 1831 সালে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি পান। 1834 সালে ইংরাজি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য 5 টাকা মূল্যের পুস্তক পান। 1834 সালে তিনি দীনময়ী দেবীকে বিবাহ করেন। 1836 সালে তিনি অলঙ্কার পাঠ শেষ করেন। 1838 সালে সমাপ্ত করেন বেদান্ত পাঠ। সংস্কৃততে শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য তিনি 100 টাকা পুরস্কারও পেয়েছিলেন। 1839 সালে 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন তিনি। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 16ই মে ল কমিটির কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছিলেন। তাতেই তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। 1841 সালে সংস্কৃত কলেজে শিক্ষা সমাপ্ত হবার পর সেই বছরেই 29শে ডিসেম্বর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন তিনি। 1846 সালে তিনি ওই পদের দায়িত্বে ছিলেন। 1853 সালে জন্মভূমি বীরসিংহ গ্রামে স্থাপন করেন অবৈতনিক বিদ্যালয়। 1855 সালে বাংলা নববর্ষের দিন যুগান্তকারী বাংলা শিশুপাঠ্য বর্ণমালা শিক্ষা গ্রন্থ বর্ণপরিচয় প্রকাশিত হয়। 1856 সালে 16ই জুলাই বিধবা বিবাহ আইন সম্মত হয়। বাংলার নারী শিক্ষার প্রসারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের পথিকৃৎ। তিনি উপলব্ধি করেন যে নারী শিক্ষা এবং নারী জাতির উন্নতি না হলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। 1857 সালে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠান করেন। নিজের মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি নিজের গ্রামে বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠান করেন। কর্মজীবনে তিনি ছিলেন প্রবল যদিও আত্মমর্যাদা সম্পন্ন। মাতৃভক্তি ছিল তার অন্যতম গুণ। স্বাধীনতার পর দেশে বিদ্যাসাগরকে যথোচিত শ্রদ্ধা জানানো হয়েছিল।
তার নামে তার জেলা পশ্চিম মেদিনীপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। চালু হয় বিদ্যাসাগর মেলা। কলকাতা শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তার নামে করা হয়। 1891 সালে 29শে জুলাই মাত্র 70 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হলেও তিনি আমাদের সকলের হৃদয়ে গেঁথে আছেন। আমরা খুব ভাগ্যবান যে এই রকম একটা মহাপুরুষ পেয়ে। ওনার জীবন কাহিনী আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে মানুষের কিছুটা হলেও উপকৃত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনার মূল্যবান সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলটি বানানোর একটাই উদ্দেশ্য, আমরা ভারতবাসী, আমাদের সকলেরই জানার অধিকার আছে বিখ্যাত মহাপুরুষ, কবি ও বীর মানুষের জীবনী সম্পর্কে।